প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম দীর্ঘ দুই মাস ১৬ দিন পর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি কোভিড ২০১৯ এর কারণে সারা বিশ্ব যখন টালমাটাল বাংলাদেশও এর ছোঁয়া লেগেছে যার ফলশ্রুতিতে দীর্ঘ দুই মাস ১৬ দিন পর্যন্ত আমরা সশরীরে পাঠদানের সাথে তোমাদের সাথে সংশ্লিষ্ট হতে পারিনি কিন্তু আমাদের প্রতিষ্ঠান সশরীরে উপস্থিত হতে না পারলেও অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যালয় ওয়েবসাইটে আমরা পড়া দিয়েছি আশা করি তোমরা সেই পড়া সংগ্রহ করেছ এবং সেই অনুসারে পাঠদানের কার্যক্রম চালিয়ে গেছ আজ আর সময় বেশি দিব না এখন মূল কাজ আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় ত্রয়োদশ বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার পার্ট এক দুই তিন নিয়ে আজকে আলোচনা করব তাহলে আগেই বলেছি বাংলাদেশ এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা তোমরা অবশ্যই ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়েছ যে বিশ্বে কোনো রাষ্ট্র এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয় পৃথিবীর রাষ্ট্র একে অপরূপ নির্ভরশীল বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে উঠছে আঞ্চলিক সহযোগিতার মধ্যে রয়েছে সার আসিয়ান আফ্রিকান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মধ্যে রয়েছে জাতিসংঘ ওআইসি জোট নিরপেক্ষ আন্দোলন ইউনিসেফ ইউনেস্কো হু থাও ইউএনএফপিএ ইউএনডিপি ইত্যাদি তা আজকে আমরা পার্ট এক ইউনিসেফ নিয়ে আলোচনা করব শুধু জানতে হবে ইউনিসেফ কি দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন এমার্জেন্সি ফান্ড সংক্ষেপে মূল বিষয় হচ্ছে বিশেষ একটি সংস্থা এই সংস্থাটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এখন স্বাভাবিক তোমাদের প্রশ্ন হতে পারে যে ইউনিসেফ কেন গঠন করা হয়েছিল এটা অন্যতম প্রশ্নে আসতে পারে তাহলে ইউনিসেফ গঠন করা হয়েছিল শিশুদের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য সহযোগিতা করা যাচ্ছিল না এদের ত্রাণ কার্যের সুবিধার জন্য মূলত এই ইউনিসেফ গঠিত হয়েছিল আর এই ইউনিসেফ গঠিত হওয়ার পর থেকে তারা ধারাবাহিকভাবে বিশ্বে নানান বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্য পুষ্টি পুষ্টিকর প্রতিরোধ স্যানিটেশন তারপর মৌলিক শিক্ষা এই বিষয়গুলো নিয়ে মূলত ইউনিসেফ কাজ করে বাংলাদেশ ১৯৫১ সালে ইউনিসেফের সদর দপ্তর ইউনিসেফের কার্যক্রম শুরু হলেও মূল কাজ শুরু হয় ১৯৭৭ সাল থেকে তাহলে তোমরা বুঝতেই পেরেছ ইউনিসেফ কি কাজ করে ইউনিসেফের মূল কাজ হচ্ছে মা ও শিশুর পুষ্টি স্বাস্থ্য এর প্রতিরোধ এবং মৌলিক শিক্ষা আজকে তোমরা যে বিভিন্ন ধরনের প্রাইমারি শিক্ষাগুলো দেখতে পাও এই কার্যক্রমের সহায়তা করে ইউনিসেফ বিভিন্ন এনজিওর মাধ্যমে যে শিক্ষাগুলো তোমরা দেখতে পাও তা কার্যক্রম পরিচালনা করে ইউনিসেফ তাহলে স্বাভাবিকভাবে এখন এই বিষয়টি আমরা মোটামুটি বুঝতে পারছি ইউনিসেফ কি কাজ করে ছোট প্রশ্ন হতে পারে তোমরা দেখো আমি একটি প্রশ্ন দিয়েছি যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে আরো একাধিক প্রশ্ন হতে পারে ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউনিসেফ কয়টি বিষয় নিয়ে কাজ করে এটা প্রশ্ন হতে পারে একটি অনুধাবনমূলক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি দেখতে পারো যে ইউনিসেফ কেন গঠন করা হয় এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন এরপর প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে আমি সৃজনশীল সারাই তোমাদের প্রশ্নগুলো বোঝাবার চেষ্টা করছি যে ইউনিসেফের পরিচয় দাও যে ইউনিসেফের পরিচয় দাও এটা প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে বাংলাদেশকে এগিয়ে নিতে ইউনিসেফ কি ভূমিকা রাখছে বিশ্লেষণ করব এটা একটা উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন হতে পারে এখন আমরা পার্ট দুই আলোচনা করব ইউনেস্কো আমরা পার্ট দুই ইউনেস্কো নিয়ে আলোচনা করব আমরা পার্ট দুই ইউনেস্কো নিয়ে আমরা আলোচনা করবো তাহলে
ইউনেস্কোর পূর্ণরূপটি এটা আমাদের আসলে আগে জানা উচিত দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মূল বিষয় হচ্ছে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি একটি সংস্থা তাহলে ইউনিসেফ সাধারণত গঠিত হয়েছে 1946 সালে এর সদস্য রাষ্ট্র 195টি সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ 1972 সালে 27 অক্টোবর ইউনিসেফে যোগ দেয় তাহলে ইউনেস্কোর আগেই কথা বলেছি যে ইউনেস্কো কি কাজ করে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা নিয়ে ইউনিসেফ কাজ করে এছাড়া মানবাধিকার নিয়ে কাজ করে আইনের শাসন নিয়ে কাজ করে তারপরে বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করে নিরক্ষত দুর্গ নিয়ে ইউনিসেফ কাজ করে তাহলে তোমরা বুঝতে পারছো যে আসলে ইউনিসেফ কি কাজ করে তাহলে যোগাযোগ বাস্তব উন্নয়ন নিয়ে ইউনেস্কো কাজ করে তাহলে এখন আমাদের এখানে ছোট প্রশ্ন হতে পারে যে ইউনিসেফের ইউনেস্কোর ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমরা দেখলাম যে ইউনেস্কো কেন গঠন করা হয় আগেই বলেছি ইউনেস্কো বিশেষ করে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি উন্নয়নের জন্য ইউনেস্কো গঠিত হয় এছাড়া ইউনেস্কো প্রশ্ন করে প্রবলো বাংলাদেশ উন্নয়নে ইউনেস্কোর ভূমিকা ব্যাখ্যা করো আবার এটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে বাংলাদেশ উন্নয়নে ইউনেস্কো কি ভূমিকা পালন করছে বিশ্লেষণ করো তাহলে তোমরা বুঝতে পারছো এই ধরনের একাধিক প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে আমরা আজকে পাঠ আলোচনা করব তিন নিয়ে পাঠ তিনে আছে কি পাঠ তিনে আছে ইউএনডিপি 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 আর পূর্ণরূপটি দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থা জাতিসংঘের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তদারক করাই হচ্ছে এই ইউএনডিপির মূল কাজ ইউএনডিপি সাধারণত কাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইউএনডিপি কাজ করে এইডস নিয়ে ইউএনডিপি কাজ করে এইচআইভি নিয়ে ইউএনডিপি কাজ করে পরিবেশ সংরক্ষণ নিয়ে ইউএনডিপি কাজ করে দুর্যোগ বিভিন্ন বিষয় দুর্যোগের বিভিন্ন করণীয় পদক্ষেপগুলো নিয়ে ইউএনডিপি কাজ করে তাহলে আমরা বুঝতে পারলাম ইউএনডিপিও জাতিসংঘের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে মূলত আমরা যে তিনটি সংস্থা আলোচনা করলাম প্রতিটি সংস্থা আসলে দেখতে পেলাম আমরা যে কাজ করে কি যে প্রতিটি রাষ্ট্রের যেখানে যে অবস্থার সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের জন্য মূলত এই সংস্থাগুলো কাজ করে তাহলে আমরা আসলে এখান থেকে আমরা ছোট প্রশ্ন আমরা পরীক্ষা আসতে পারে তোমরা জানতে পারো ইউএনডিপির পূর্ণরূপ কি ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউএনডিপি কয়টি ক্ষেত্র নিয়ে কাজ করে এরা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে আমরা যখন মূলত ইউএনডিপি কার্যক্রম ব্যাখ্যা করো বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি কি ভূমিকা রাখছে বিশ্লেষণ করে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে আজকে পার্ট 1, 2, 3 আলোচনা করলাম সকলকে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা পার্ট 3, 4, 5 নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঘরে থাকবে নিরাপদে থাকবে